আমার প্রশ্ন একটু অপেক্ষা শেষ করি সেটা হলো গিয়ে যে আপনি অভিনয়ে নতুন আপনার ক্যারেক্টার যেটি সেটি হলো গিয়ে যে দূর থেকে আপনার সম্পর্ক ধরে রাখা যে ক্যারেক্টার ধরন যে হাউ ডিড ইউ রিলেট উইথ ইওর ক্যারেক্টার আমার কাছে মনে হয় যে আমি আমার অনেক ফ্রেন্ড ছিল যারা আসলে বিদেশে যেতে ম্যাটার অফ ফ্যাক্ট আমার যে বেস্ট ফ্রেন্ড ও ক্যানাডায় থাকে আমেরিকায় থাকে টেক্সাসে এবং ও একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল অনেক দিন ধরে এবং ওর স্ট্রাগলগুলো ওর সাথে যখন কথা বলি ও স্ট্রাগলের ব্যাপারে জানা যায় সত্যি কী মিস করি সত্যি কথা বলতে গেলে যখন বলে যে আসলে ওকে যে সামনাসামনি একটু দেখবো এই দেখাটাই আমি মিস করি এটি যখন আমাকে বলে আই থিঙ্ক ওটাতেই পুরো জিনিসটা এক্সপ্লেন হয়ে যায় আসলে এই লং ডিস্টেন্স রিলেশনশিপ স্টার্ট করে আর আমি মনে করি যে লং ডিস্টেন্স দূরত্ব যত বাড়ে তত বেশি আসলে অনেক ধরনের সমস্যা আর হচ্ছে সমস্যাগুলো আরও বড় হতে শুরু করে তো এটি হচ্ছে থ্যাঙ্কফুলি আমার ফ্রেন্ডের আসলে প্রণয় হয়েছে এবং হি ইজ ইন ভেরি গুড পজিশন রাইট নাও সে এখন হ্যাপি তার ওয়াইফকে নিয়ে বাট হ্যাঁ দূরত্ব যখন বাড়ে তখন অনেক ধরনের সমস্যা হয় এটি আচ্ছা আচ্ছা